এসএসসি তে গ্রুপ ডি তে ভুয়ো নিয়োগ খুঁজতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৈঠক স্কুল সার্ভিস কমিশনের দফতরে এই বৈঠক শুরু হয়েছিল যেখানে তিন পক্ষের উপস্থিতিতে বৈঠক শুরু হয় স্কুল সার্ভিস কমিশন সিবিআই এবং মামলাকারী এবং তিন পক্ষের অর্থাৎ ত্রিপাক্ষিক এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এই নিয়ে কথা বলবো আরো জানবো সৌভিক মজুমদার প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক এই ত্রিপাক্ষিক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে কি উঠে এলো আজকের এই বৈঠক থেকে দেখো মূলত তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এই ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং এই বৈঠকে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সিবিআই যে ২৮২৩টি ওএমআর শিট বাজেয়াপ্ত করেছিল তার মধ্যে ১০০টি ওএমআর শিটকে নমুনা হিসাবে গ্রহণ করে তার পরীক্ষা হয় যে কিভাবে দুর্নীতি হয়েছে এর মধ্যে ৫০টি প্যানেলভুক্ত বা মেধাতালিকাভুক্ত এবং ৫০ জন ওয়েস্টলিস্টেড ক্যান্ডিডেটের ওএমআর শিট ছিল এবং দেখা গিয়েছে যে এই এই যে ১০০টি ওএমআর শিট এই ১০০টি ওএমআর শিটের প্রত্যেকটির মধ্যেই নাম্বার ম্যানিপুলেশন করা হয়েছে অর্থাৎ নম্বরের কারচুপি করা হয়েছে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যেখানে দেখা গেছে গাজিয়াবাদের অরিজিনাল বা আসল হার্ড ডিস্কে যেখানে একজন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীর নম্বর শূন্য সেটাই বাড়িয়ে এখানে ৪৩ করা হয়েছে ৪২ করা হয়েছে ৪০ করা হয়েছে ফলত এই ১০০ জন প্রার্থীর মধ্যে বেশিরভাগই বর্তমানে তারা কিন্তু কর্মরত এবং এই দুর্নীতির হদিশ আগেও পাওয়া গিয়েছিল এবং আজকেও কিন্তু এই যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানেও কার্যত একই কথা উঠে এলো এখন আগামী ২১ তারিখ যখন মামলাকারীর তরফ থেকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করা হবে সেই সময় বাকি বিষয়গুলো স্পষ্ট হবে অমৃতা ধন্যবাদ সৌভিক তোমাকে আপনারা জানেন যে গত রবিবারে প্রাথমিকের টেট হয়েছে গোটা রাজ্য জুড়ে যেখানে প্রায় ৭ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসেন এবং গোটা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে পরীক্ষার পর কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে ভালো কাজ হচ্ছে এমনই মন্তব্য করেছেন একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি যেটা বলেছেন যে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত টেট ২০২২ ওএমআর শিট সংরক্ষণ করা থাকবে ৫.৫ লক্ষের বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে আদালত এমনই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী গত রবিবারই আপনারা জানেন রাজ্যজুড়ে টেটে বসেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট ২০২২ ব্যবস্থাপনা নিয়ে এবার সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত রবিবারই প্রাথমিকের টেট হয় গোটা রাজ্য জুড়ে এবং গোটা ব্যবস্থাপনা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন তিনি যেটা বলেছেন যে পরীক্ষার পর কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে ভালো কাজ হয়েছে Thank you.